তো দেখো, লাস্ট দিন তোমাদের প্রোটেকশন জোন সম্পর্কে কি বলেছিলাম, যে প্রোটেকশন জোন সম্পর্কে এই কথাগুলোই বলেছিলাম যে বেসিক্যালি একটা প্রোটেকশন জোন মানে জোনের কনসেপ্ট দেখছিলাম, জোন ওয়ান এবং দেখেছিলাম জোন ওয়ান, জোন টু, জোন থ্রি ব্যাপারটা দেখেছিলাম। আর এই জোনের যে কনসেপ্টটা দিয়েছিলাম এবং তোমাদের এটাই দেখানো হয়েছিল যে একটা জোনের, একটা জোন মানে কোন ফল্ট কন্ডিশন থেকে জোনটাকে আমরা সিলেক্ট করি, কোন জায়গায় ফল্ট হয়েছে তার উপর ডিপেন্ড করে তার জোন, অর্থাৎ ওই ফল্টের জোন। এবং সেই ফল্টের জোন আমরা যাকে জোন বলছি, অর্থাৎ মনে করো এটা একটা সার্কিট ব্রেকার ছিল, এটা একটা আলাদা সার্কিট ব্রেকার ছিল, এবং এইখানে ফল্ট হওয়ার জন্য এটাও ওপেন হয়েছে, এটাও ওপেন হয়েছে, তাই তো? আমরা তখন বলছিলাম যে এইটাকে একটা জোন বলছিলাম। কেন জোন বলছি? কারণ আমাদেরকে জোন এই কারণেই বলছি কারণ যে জায়গাটা ফল্ট হবে আমরা চাইবো আগে যে সেই জায়গাটা যেন আমার বাদ চলে যায়, তাই তো? জাস্ট সেই জায়গাটুকু যেন আমার ফল্ট থেকে আইসোলেট হয়। তাহলে সেই জায়গাটুকু যেহেতু চাইছি ফল্ট থেকে আইসোলেট হোক, তার মানে একটা জোন মানে সেই জোনে কখনো পাওয়ার থাকবে না। ফল্ট যদি কোনো একটা জোনে হয় তাহলে সেই জোনে নো পাওয়ার, কারণ কি কখনোই একমাত্র এন্ড ইউজার ছাড়া, এন্ড ইউজার মানে হচ্ছে তুমি, দেখো পাওয়ারটা তৈরি হচ্ছে একটা জায়গায় জেনারেটর, ওটা ঠিক জেনারেটর থেকে পাওয়ারটা বেরিয়ে অনেক জায়গায় ডিস্ট্রিবিউশন হয়ে গেল, হতে হতে সারা দেশ ঘুরে পুরো নেটওয়ার্ক গ্রিডে ছড়িয়ে গেল, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করে তুমি হচ্ছে ডিস্ট্রিবিউশনের একদম এন্ড ইউজার। সেই এন্ড ইউজার পয়েন্টে দাঁড়িয়ে থেকে যদি এন্ড ইউজারের জায়গায় দাঁড়িয়ে পারতো পুরোপুরি, সেইখানে দেখো পাওয়ারটা কিন্তু আসার একটাই পথ। যেমন যেটা বলছিলাম, ধরো পাওয়ারটা এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, এই থেকে এদিকে ফ্লো হচ্ছে, এমনটাও তো হতে পারে পাওয়ারটা এদিক থেকে এদিকেও ফ্লো হতে পারে। কাজেই যেখানে তুমি গ্রিড বা তোমার সাবস্টেশনের এন্ডে ভাববে, না সাবস্টেশনের কথা ভাববে মানে একটু হাই ভোল্টেজের রেঞ্জে বলছি, সেখানে পাওয়ার কোন দিকে ফ্লো হবে কেউ বলতে পারে না, পাওয়ার যেদিকে খুশি ফ্লো হতে পারে। আমার যদি ফল্ট এখানে হয়ে যায়, যদি আমি এই ব্রেকারটাকে বন্ধ করে দিই, এদিক থেকে পাওয়ার আসছিল, না উল্টো বললাম, ধরো তোমার পাওয়ারটা এদিক এদিকে যাচ্ছিল, পাওয়ারটা ফল্ট হয়ে গেল, আমি যদি এটাকে বন্ধ করে দিই পাওয়ার তখন উল্টো দিকে ঘুরে চলে আসবে, তাই না? সেইটা একমাত্র এন্ড ইউজার, অর্থাৎ তুমি, তোমার বাড়িতে এটা হবে না, তোমার বাড়িতে পাওয়ারটা একদিক দিয়েই ঢুকেছে আর অন্য কোনো দিক দিয়ে ঢোকেনি, বা তোমার বাড়ির পাশে যে ট্রান্সফরমার সেখানেও পাওয়ারটা একটা দিক দিয়ে ঢুকেছে, ট্রান্সফরমার পাওয়ার দুই জায়গা থেকে ঢোকে না, সেইগুলো হচ্ছে একদম এন্ড ইউজার। এন্ড ইউজারের ক্ষেত্রে এই জিনিসটা নয়, কিন্তু তার আগে অবধি সব জায়গায় এই ব্যাপারটা একটি অ্যাপ্লিকেবল। তার মানে এই জিনিস যেহেতু এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল, এই সার্কিট ব্রেকার গুলো, যে সার্কিট ব্রেকার গুলো দাঁড়িয়ে আছে, গত দিন জেনেছিলাম যে সার্কিট ব্রেকার তো নিজে অপারেট করে না, ওর নিজের কিছু সেন্সিং পাওয়ার নেই, সার্কিট ব্রেকারের সাথে একটা সেন্সার লাগানো থাকে, যে সেন্সারটাকে আমি বলছি বেসিক্যালি তোমার রিলে প্লাস প্লাস রিলে সেন্সার। হ্যাঁ, সার্কিট ব্রেকারে, সরি, সার্কিট যে অপারেট করাচ্ছে অ্যাকচুয়েটর, সার্কিট ব্রেকারকে যে অপারেট করাচ্ছে সে অ্যাকচুয়েটর বেসিক্যালি রিলে আর তার সাথে রিলে সেন্সার, ঠিক আছে? মোস্টলি যে সমস্ত রিলে গুলো ব্যবহার করা হয়, তোমাদের কাছে রিলে কত রকম হয়, তার প্রপার্টিস কি কি, সেটা কত রকমের হতে পারে বা না হতে পারে, সেইগুলোকে একটু আগে জানতে হবে, ঠিক আছে? তোমাদের এই প্রোটেকশন স্কিমটাকে পড়ার আগে রিলেরা কি করে কাজ করছে, রিলে গুলো করে কাজ করছে সেটা তোমাদের আগে জানতে হবে। সবসময় প্রোটেকশন সিস্টেমে যে ছবিটা আমি আঁকছি এগুলো তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, কেন সিঙ্গেল লাইন, ধরো পাওয়ারটা এইভাবে ফ্লো হয়েছে, ঠিক আছে? দেখো এটা একটা সার্কিট ব্রেকার, দেখো এটা একটা আইসোলেটার, ওই যে আইসোলেটার বলছিলাম, এটা আইসোলেটার, এটা একটা সার্কিট ব্রেকার, ছবিগুলোকে এইভাবে দেখানো হয়, দেখাচ্ছে সার্কিট ব্রেকার আসছে, আইসোলেটার আসছে, পাওয়ারটা এইভাবে হয়তো এইভাবে যাচ্ছে উপর দিকে, এটা একটা ফিডার আছে, এই ফিডারে পাওয়ারটা যাচ্ছে, এটা সবসময় সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখানো হয়। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম মানে আমার এই একটা লাইন রিপ্রেজেন্ট করছে তিনটে ফেজকে, যাচ্ছে তো একটা তার দিয়ে যায়নি, তিনটে ফেজ দিয়ে যাচ্ছে, দেখানো হবে একটা দিয়ে। যে সার্কিট ব্রেকার এখানে দেখানো হচ্ছে করেসপন্ডিং, এখানে অ্যাকচুয়ালি আছে তিনটে সার্কিট ব্রেকার তিনটে ফেজের জন্য, দেখানো হচ্ছে একটা ফেজ, আছে তিনটে আইসোলেটার, দেখানো হচ্ছে একটা ফেজ, মানে ফিগারটা এভাবে দেখানো হবে। তার থেকেও বড় কথা, তুমি যখনই কোনো SLD দেখবে, SLD তে সবসময় সার্কিট ব্রেকারকেই দেখতে পাবে, সার্কিট ব্রেকার তো একা কাজ করছে না, এর সঙ্গে রিলে প্লাস রিলে সেন্সার রয়েছে, এইটাকে কখনো SLD তে দেখানো হয় না, শুধু সার্কিট ব্রেকারকেই দেখানো হয় যে হ্যাঁ এটা অপারেট করছে,
কিন্তু আমি বলছি সার্টিফিকেট অ্যালোন একা তো অপারেট করতে পারে না, ওর সাথে রিলে বা রিলেসেন্সার লাগবে, যেটা কিন্তু এখানে নেই। ওটা ছবিতে দেখানো হবে না তোমাদেরকে, সেই জন্য রিলেটা পড়ার আগে, রিলেটা কিভাবে কাজ করছে সেটা আগে জানতে হবে। রিলে কি করে কাজ করছে আগে জানবে, তারপরে তোমার ব্রেকিং কি করে হচ্ছে সেটা জানবে, ঠিক আছে? তো সেটা বলার, আজকে আমার ক্লাস নিতে আসতে একটু দেরি হয়ে গেল, বেশিক্ষণ পড়াতে পারবো না, যতটা পড়াচ্ছি একটু দেখে নেওয়া, চেষ্টা করি পড়াবো। তো আমাদের প্রথমে জানতে হবে রিলের কিছু প্রপার্টি, বৈশিষ্ট্য। একটা রিলে তার কি কি হবে? আচ্ছা রিলে, আচ্ছা বৈশিষ্ট্য আগে পরে করুন, আগে চলো দেখে নিই রিলেটা কি জিনিস। রিলে তোমাকে যদি জিজ্ঞেস করা যায় রিলে কি জিনিস, প্রথম কতগুলো পয়েন্ট আছে। একটা হচ্ছে রিলের ব্যাপারটা হচ্ছে কিরকম, তুমি এইসব সার্কিট ব্রেকারে রিলে ফিলে ভুলে যাও, ধরো ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, বাইক, বাইকের কথা বলি, কেন বলছি বাইকের কথা, বাইকের যদি সেলফ স্টার্ট থাকে, সেলফ স্টার্ট বাইক মানে যেটা প্যাডেল মেরে স্টার্ট করতে হয় না, সেখানে দেখবে তোমার অ্যাক্সেলারেটরের নিচে একটা বাটন আছে, তাই তো? ওই বাটনটা টিপ চাপলেই বাইক স্টার্ট হয়ে যায়। যে কোনো অটোমোবাইল, যে কোনো সেক্টরে আমরা কি করি, আমরা কি ধরো একমাত্র মোটর ভ্যান গুলো বাদ দাও, ওখানে সে প্যাডেল ঘুরিয়ে ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে স্টার্ট করতে, ওটা বলছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার বাইক, যে কোনো অটোমোবাইল সে বলো, অটোমোবাইল এর ক্ষেত্রে কি হয়, স্টার্ট করতে গেলে একটা বাটন নিয়ে না, ছোট্ট একটা বাটন, পুশ বাটন। তাহলে কি মনে হয় ওই পুশ বাটনটা প্রেস করলে কি হচ্ছে? তো বাস্তব ঘটনা পুশ বাটনটা এতটাই দেখো ছোট, সেই বাটনটা টিপে আমি অত বড় একটা যন্ত্রকে চালু করছি। নিশ্চয়ই অত বড় যন্ত্রটাকে চালু করতে হলে যে মোটরটা আসছে, মোটরটা রীতিমতো হাই অ্যাম্পিয়ার টানবে। আচ্ছা আমি যেটা বলতে চাইছি, ধরো এটা একটা অটোমোবাইল সেক্টরের ধরো একটা যন্ত্র, ঠিক আছে? এই যে যন্ত্রটা, এটাকে ঘোরাতে হবে, ঘোরানোর জন্য কি আছে, এর সাথে আমার চেন দিয়ে একটা মোটর ফিট করা আছে, ঠিক আছে? এটার সাথে একটা মোটর ফিট করা আছে, যে মোটরটা কি করতে হবে, এই মোটরটাকে স্টার্ট করলে এই মোটরটা চাকা দিয়ে এই ইঞ্জিনটাকে স্টার্ট ঘুরিয়ে স্টার্ট করবে, এই তো কনসেপ্ট। তাহলে মোটরটা যখন একে ঘোরাবে, এই মোটরটা হচ্ছে তুমি যখন স্টার্ট করবে, স্টার্টিং এ ধরো ধরে নাও প্রায় 3 অ্যাম্পিয়ার কারেন্ট আনবে, একটা ছোট্ট বাটন, ওই বাটনের ভিতর দিয়ে 3 অ্যাম্পিয়ার পসিবল কি? মানে স্টার্ট করতে হলে কি লাগবে, ধরো মোটরের দুটো টার্মিনাল আছে, আমি বললাম একটা আমি 12 ভোল্টের ব্যাটারিতে কানেক্ট করে দিই, আর এইটা হচ্ছে আমার পুশ বাটন। তুমি ভাবলে যে এই বাটনটা চাপলেই মোটরটা চালু হবে, বাস্তব ঘটনা হচ্ছে এই বাটনটা এতটাই ছোট, আর এই ওয়্যারের যে কানেকশন, এই মনে হয় এটা যদি 3 অ্যাম্পিয়ার হবে, বা এটাও কি সম্ভব যে বাটনটা তুমি চেপেই ছেড়ে দিলে, চেপে ছাড়লেই একদম পুরো, মানে ধরো চেপে ধরে রাখলে, কথা বলছি তুমি চেপে ধরেই কানেক্ট করে দিলে, তাহলে এই ভাবে তাও ন্যানো সেকেন্ডের রেসপেক্টে মানে খুব খুব তাড়াতাড়ি খুব ফাস্ট হচ্ছে ব্যাপারটা। খুব ফাস্ট হচ্ছে, মানে হ্যাঁ মানে আমি কথা ন্যানো সেকেন্ডে হচ্ছে আমি ওটা বলছি না, আমি বলছি তোমার কি মনে হয় যে এই একটা ছোট বাটনের ভেতর দিয়ে তুমি এত হাই অ্যাম্পিয়ার পাঠাবে? দেখো সেটা কোনোদিনই সম্ভব হয় না। ওখানেও থাকে একটা রিলে, রিলে মানে ওটা বলে স্টার্টার রিলে, অর্থাৎ ওর ভিতরে কি থাকে, এই যে কন্টাক্টটা 12 ভোল্টটাকে হাই অ্যাম্পিয়ারের যে কন্টাক্টটা, সেইখানে একটা বড় একটা কন্টাক্টর থাকে, সেই কন্টাক্টরটাকে ওপেন করবে কি ক্লোজ করবে বা না করবে তার জন্য একটা রিলে থাকে, সেই রিলেটা অ্যাকচুয়ালি তোমার চলছে ওই পুশ বাটনটা থেকে। এখানে ওই এই 12 ভোল্ট লাইনটাই রয়েছে, অর্থাৎ এই যে একটা ছোট বাটন, এই বাটনটা চালু করলে একটা লো, মানে একটা লো কারেন্ট, এখান থেকে খুব লো কারেন্ট, খুব বেশি হয়তো 200 মিলি অ্যাম্পিয়ার, খুব বেশি হলে ছোট বাটন 200 মিলি অ্যাম্পিয়ার চালু করে একটা ইলেক্ট্রোম্যাগনেট কে টানছে, সেই ইলেক্ট্রোম্যাগনেট যেই কানেক্ট হয়ে যাচ্ছে নিজে নিজে, একটা অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে নিজে নিজেকে ধরে রাখে, যে নিজে নিজেকে ধরে রাখছে, যে তখন তোমার এই এই প্লাঞ্জারটাকে ঠেলে এগুলো কানেক্ট করছে, তারপর এই মোটরটা চালু হচ্ছে। আমার বক্তব্য যেটা যেটা সেটা হচ্ছে এই মোটরের ডাইরেক্ট সুইচটা তোমার হাতে নেই, এখানে আছে একটা রিলে, তুমি বেসিক্যালি অপারেট করছো সেই রিলেটা। বা ধরো তোমাকে বললো একটা সার্কিটকে অন করতে হবে, অন বা অফ করতে হবে কি দিয়ে, ছোট একটা 5 ভোল্টের সিগন্যাল দিয়ে, ছোট একটা 5 ভোল্টের সিগন্যাল দিয়ে তোমাকে যদি একটা বড় 230 ভোল্ট একটা এসি সার্কিট অন বা অফ করতে হয়, তুমি কি কি করবে? তোমাকে অবশ্যই রিলে লাগবে, একটা 230 ভোল্টের সার্কিট আছে তাকে ব্রেক করতে হলে আইদার তুমি সুইচ কেন, সুইচ কিনলে কি সেটা ম্যানুয়ালি প্রেস করতে হয়, যদি বলে যে না ইলেকট্রনিক সিগন্যাল দিয়ে করো
তখন তোমাকে একটা, যদি ইলেকট্রনিক্স এ চলে যাও তখন তোমাকে ট্রায়াক ইউজ করতে হবে। ট্রায়াক ট্রায়াক মানে সেখানে একটা তোমার লো ডিসি ভোল্টেজ থেকে কানেক্ট হয়, ট্রায়াক ইউজ করতে হবে। ট্রায়াক যদি না ইউজ করো তাহলে দেন উপায় হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক রিলে ইউজ করো, সেখানে 5 ভোল্ট তুমি ইউজ দাও, 5 ভোল্ট দিয়ে দুটো কন্টাক্ট কাজ হয়। অর্থাৎ অ্যারেঞ্জমেন্টটা এরকম, হাতে ব্যথা হচ্ছে আজকে জানো। হুম তলায় দিয়েছি না খেয়াল বলার বক্তব্য হচ্ছে এটা কিছুই না, অ্যারেঞ্জমেন্টটা খুব সিম্পল। এখানে দেখতে পাচ্ছ একটা ইলেকট্রোম্যাগনেট আছে, একটা সলিনয়েড আছে, এবং যেটা এই সলিনয়েডটা হচ্ছে তোমার কাঁচা, ধরো কাঁচা লোহা, নর্মালি এটা ম্যাগনেটাইজ নয়। যদি ম্যাগনেটাইজ না থাকে তাহলে এটাকে ও অ্যাট্রাক্ট করতে পারবে না, অ্যাট্রাক্ট যদি না করতে পারে স্প্রিং এর টানের জন্য ওটা এই দিকে থাকবে। অর্থাৎ তখন কন্ট্যাক্টটা মানে এই এই জিনিসটা এখান থেকে ডান দিকে সরে এসে কন্ট্যাক্টটা এটার সঙ্গে ধরো কানেক্টেড থাকবে, ডান দিকে ধর বাঁ দিকে শিফট হয়ে গেছে, আর কিছুই না। যখনই আমি ওটা পুশ করব চালু হবে, এটা ধরো 5 ভোল্টের একটা সার্কিট, এটা ম্যাগনেটাইজ হবে, এটা ম্যাগনেটাইজ হলে এই প্লাঞ্জারটাকে এদিকে টানবে, সেটা স্প্রিংটাকে কাটিয়ে উঠে যখন রাইটে শিফট করবে এইটাকে তখন নেবে এদিকে, আর কিছুই না, ব্যাস মিটে গেল। অর্থাৎ আমি একটা 5 ভোল্টের সিগন্যাল দিয়ে, মানে রিলে কনসেপ্টে যদি সেটা 5 ভোল্টে রিলে হয় তাহলে 5 ভোল্টের একটা সিগন্যাল দিয়ে আমি টার্ন অন করছি, ধরো 230 ভোল্ট একটা সার্কিটকে তখন আমি টার্ন অন করছি, তাই না? আর একটা যেটা, স্যার এটাকে স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট বলা যেতে পারে স্যার, যে কোনো কিছু হয়েছে কোনো সার্কিট ব্রেকে বা কোনো মানে ধরুন ইলেকট্রনিক কোনো ডিভাইস কে যদি অপারেট করতে হয় তাহলে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট যেটা করতে হবে ওটাকে রিলে বলবো তো। না স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমি এটা ওটা কি তুমি জুম করে রিলে বলতে পারো না, মানে রিলে হচ্ছে দেখ রিলে কি করে বলতো, রিলের কাজ হচ্ছে একটা সিগন্যালকে নিয়ে, ছোট সিগন্যালকে নিয়ে বড় সিগন্যালটা, মানে ছোট সিগন্যালকে দেখে বড় সিগন্যালটাকে জেনারেট করে, এটা তো একটা স্টার্ট করা সিগন্যাল, এই স্টার্ট কানেক্টিং সিগন্যাল নিয়ে ওয়াটার কানেকশন স্টার্ট করছে। অ্যারেঞ্জমেন্ট তুমি বলতে পারো না, মানে অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা অ্যারেঞ্জমেন্টের কনসেপ্ট না। রিলে ইজ এ ডিভাইস, প্রথম কথা ডিভাইস হুইচ ক্যান বি অপারেটেড বাই এ স্মল সিগন্যাল টু কানেক্ট অর ডিসকানেক্ট ইন কন্ট্যাক্ট, কানেক্ট অর ডিসকানেক্ট। অ্যাকচুয়ালি রিলেতে কি থাকে, রিলেতে তিনটে টার্মিনাল থাকে, এইটাকে বলা হয় সি কম, কম মানে কম কমন লাইন, একটাকে বলা হয় এন ও, একটাকে বলা হয় এন সি। রিলের এই তিনটে টার্মিনাল থাকে, কম এন ও এন সি। এনও হচ্ছে নর্মালি ওপেন, দেখো রিলে আমি যদি সিগন্যাল না দিই
তাহলে এটা তো এখানে কানেক্টেড থাকবে না, এটা এখানে কানেক্টেড থাকবে, তাহলে কি একটা লাইন হচ্ছে নর্মালি ক্লোজ যখন আমি পাওয়ার দিইনি, একজন হচ্ছে তখন নর্মালি ক্লোজ, সেই টার্মিনালটাকে আমরা বলি এনসি, আর একজন থাকছে নর্মালি ওপেন, তাকে আমরা বলি এনও টার্মিনাল, আর যেটা কমন লাইন অর্থাৎ এটার সঙ্গে এটা কানেক্টেড নাও এটার সঙ্গে কানেক্টেড, এই তো ব্যাপার। এটা যদি অপারেট করে কমের সঙ্গে এনও কানেক্ট করবে, এটা যদি অপারেট না করে তাহলে কমের সাথে এনসি কানেক্টেড থাকবে, তাই তো? আর একজন বলছে কমন, কমন কম যেটাকে বলি কিউএমএম ওএন কমন, যেটা বলি সি। তো এই তিনটে হচ্ছে টার্মিনাল, আমরা আমরা যখন মানে নর্মালি এনসির সাথে সি কানেক্টেড থাকে নর্মালি ক্লোজ, যখন রিলে অপারেট করে ওটা এনসি টার্মিনালটাকে ছেড়ে এনো এনোকে ধরে। এবার তুমি চাইলে সার্কিটকে কানেক্ট বা ডিসকানেক্ট করতে পারো আন্ডার অপারেশন। রিলে ইজ এ ডিভাইস হুইচ ক্যান বি অপারেটেড বাই এ স্মল সিগন্যাল অ্যান্ড হোয়েন অপারেটেড এনি কন্ট্যাক্ট মে বি কানেক্টেড অর ডিসকানেক্টেড। দুভাবেই তুমি তোমার যেটা কন্ট্যাক্ট ডিভাইস আছে, তুমি তোমার যেটা দরকার তুমি সেটা ইউজ করো, এই তো কনসেপ্ট, বুঝতে বুঝলে? পেরেছি। তাহলে এইটা হচ্ছে একটা রিলের কনসেপ্ট। এবার রিলে বলতে কি আমরা শুধুই এই জিনিসটা ভাববো, মানে রিলে মানেই আমাদের চোখে কি এই ইলেকট্রোম্যাগনেট দেন তোমার একটা প্লান্টের এই ব্যাপারটা মাথায় আসছে, সেটা না। রিলের অনেক রকম ক্লাসিফিকেশন আছে, রিলেটা এমনও রিলে হয়, এটা তো বুঝতেই পারছো, এটা ইলেকট্রোম্যাগনেটিক রিলে। নেক্সট রিলে হয় ইন্ডাকশন রিলে, ঠিক আছে? নেক্সট ইন্ডাকশনের পরের রিলে হচ্ছে তোমার হয় সলিড স্টেট রিলে হয়। সলিড স্টেট রিলে মানে ওখানে কোনো মেকানিক্যাল কোনো জিনিস মুভই করে না, সলিড স্টেট মানেই হচ্ছে বুঝতেই পারছো ওই মানে ডোপিং এর কনসেপ্ট, সেমিকন্ডাক্টর তার উপর ডোপিং এর কনসেপ্ট, ঠিক আছে? এরকম হয়। তো দেখো এটা রিলের প্রাইমারি ধারণা দিলাম, কেন রিলে, রিলেটা কাজ কি? ধরো রিলেকে আমরা এখানে পাওয়ার সিস্টেমে যখন ব্যবহার করবো, হ্যাঁ, তখন আমরা চাইবো এটাকে ওভার কারেন্ট হিসাবে ইউজ করাতে। ধরো আমি চাইছি ওভার কারেন্ট অপারেশন, তো ওভার কারেন্ট অপারেশন কিভাবে করতে পারি? বলছে এই এই এইটা লাগবে না, ওভার কারেন্ট অপারেশনের ক্ষেত্রে ম্যানুয়াল অপারেশনের জায়গা নেই, তুমি এটাকে সরিয়ে দাও। সাপোজ তোমার ধরো কন্ডাক্টিং ওয়্যার হচ্ছে এটা, ঠিক আছে? ধরো একটা এটা একটা বড় সার্কিট ব্রেকার, ধরো এই সার্কিট ব্রেকারটা অপারেট করতে, এই সার্কিট ব্রেকারটা অপারেট করতে 96 ভোল্ট ডিসি লাগে। 96 ভোল্ট ডিসি দিয়ে সার্কিট ব্রেকারটা মনে করে অপারেট করে, ঠিক আছে? এই অপারেটিং এটার সাথে তোমার এই সার্কিট ব্রেকারের সাথে লাইনটা কানেক্টেড, আর কি করেছে কিছুই করেনি, এই লাইনের ভেতর একটা সিটি লাগিয়ে দিচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, দেখো কিছুই করেনি, ব্যাস এটা গেল। আর কি আছে? 96 ভোল্ট সাপ্লাই আছে, এটা ট্রিপিং সার্কিট, 96 ট্রিপিং সার্কিটের মোটর ফোটর ইত্যাদি, এটা ট্রিপিং সার্কিট তোমার, মিটে গেল। এবার বুঝতেই পারছো কিছু না, ধরো ব্রেকারটা, এই ব্রেকারটা নর্মালি ধরো ক্লোজ ছিল, হ্যাঁ ব্রেকারটা নর্মালি ক্লোজ ছিল মানে ধরো এগুলো কানেক্টেড ছিল, এবং এর ভেতর দিয়ে যা অ্যাম্পিয়ার যাচ্ছে, ধরে নাও এর ভেতর দিয়ে যাচ্ছে তোমার 200 অ্যাম্পিয়ার। এবার এই সিটিটা এমনই, এই সিটিটা আমি যেটা আগেও এই জিনিসটা আমি বলেছি 200:1, অর্থাৎ এখানে 200 অ্যাম্পিয়ার গেলে এখানে 1 অ্যাম্পিয়ার ইনডিউস হচ্ছে, এটার ভিতরে 1 অ্যাম্পিয়ার যদি ইনডিউস হয়, এইটা এমন ভাবে ডিজাইন করা যে দেখো এখানে যদি 0.5 অ্যাম্পিয়ারও আসে, কথা কথা বলছি 0.5 অ্যাম্পিয়ারও আসে, তাতেও কিন্তু এটা ম্যাগনেটাইজ হচ্ছে, তখনও এটাকে এটাকে প্লানজার এটাকে টানছে, এটা আমি এন সিতে লাগাতে হবে, তখন এটাকে টানছে, ঠিক আছে? কিন্তু টেনে এতটা এমন টান দিচ্ছে মানে কি, এইটাতে এ কতটা পরিমাণ ম্যাগনেটাইজেশন ফোর্স তৈরি করবে, সেই ফোর্সটা অ্যাকচুয়ালি দেখো দুটোর সাথে প্রপোর্শনাল, তোমার আই এর ভেতর দিয়ে কি আই যাচ্ছে, আই এর সাথে বেশি প্রপোর্শনাল, মানে আই সাইন থিটা ফাই এর সাথে প্রপোর্শনাল, আমি ধরে নিচ্ছি আই এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ যত বেশি কারেন্ট তত বেশি অ্যাট্রাকশন ফোর্স, সেই অ্যাট্রাকশন ফোর্স যদি স্প্রিংটাকে কাটিয়ে উঠতে পারে তখনই ওটা অপারেট করবে, যদি 0.5 অ্যাম্পিয়ার এর ভেতর দিয়ে আসে তখন এতটাও ফোর্স তৈরি হচ্ছে না যে এটাকে কাটিয়ে উঠবে,
তাহলে কি এটা রিমেন কানেক্টেড রয়েছে, এটা রিমেন কানেক্টেড থাকা মানে দেখো ট্রিপ সার্কিট লিখেছি, আছে ট্রিপ সার্কিট লিখলে তো এদিকে কাজ করে। স্যার কথাগুলো স্যার সব কেটে গেল স্যার, কিছু শুনতে পেলাম না এখানে। আচ্ছা আবার বলছি, সাপোজ দিস কন্ডাক্টর ইজ ক্যারিং এ কারেন্ট অফ 200 অ্যাম্পিয়ার অ্যান্ড সাম সিটি ইজ কানেক্টেড দেয়ার হুইথ সিটি ইজ বেসিক্যালি এ কারেন্ট রেশিও অফ 200:1, মিন ইফ দিস কন্ডাক্টিং ওয়্যার ক্লোজ 200 অ্যাম্পিয়ার দেন 1 অ্যাম্পিয়ার উইল বি ইনডিউসড ইন দিস কারেন্ট ট্রান্সফর্মার, রাইট। এবার বলছি যে এখান দিয়ে যাই অ্যাম্পিয়ারই ফ্লো হোক তার কারেসপন্ডিং এখানে একটা ম্যাগনেটাইজেশন ফোর্স অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স জেনারেট হবে, সেই অ্যাট্রাকশন ফোর্সটা এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যে এইখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট এলেও অ্যাট্রাকশন ফোর্স তৈরি করবে কিন্তু স্প্রিংটাকে কাটিয়ে উঠতে পারবে না, 1 অ্যাম্পিয়ার অবধি এলেও পারবে না, কিন্তু 1 অ্যাম্পিয়ারের থেকে যদি একটু বেশি অ্যাম্পিয়ার হয়ে যায় গ্রেটার দেন 1 অ্যাম্পিয়ার যদি চলে আসে তখন হ্যাঁ এতটাই ম্যাগনেটাইজেশন ফোর্স তৈরি হবে যেটা স্প্রিংটাকে কাটিয়ে উঠবে, স্প্রিংটাকে সেইভাবেই ডিজাইন করা হয়েছে। যখনই এটাকে কাটিয়ে উঠবে তখন দেখো এবং দেখো তখন কি হয়েছে মানে নর্মালি সার্কিট ব্রেকারটা কানেক্টেড ছিল, ট্রিপিং সার্কিট কোনো সিগন্যাল পায়নি, দেখো ট্রিপিং সার্কিট কোনো সিগন্যালই পায়নি কারণ এখানে লাইনটা কাটা আছে, যেই 1 অ্যাম্পিয়ারে গেটের ব্রেকার কারেন্ট ফ্লো করলো স্প্রিং এর বাধাটা কাটিয়ে উঠলো প্লানজারটা ডান দিকে শিফট হলো তখন এটার সঙ্গে এটা কানেক্টেড হয়ে গেল, কানেক্ট হওয়া মানে ট্রিপিং সার্কিট সিগন্যাল পেয়ে গেল, যেই সিগন্যাল পেয়ে গেল সার্কিট ব্রেকারকে অপারেট করিয়ে দিল। বোঝা গেছে কনসেপ্টটা? এই হচ্ছে কনসেপ্ট। এবার সবসময় এরকম নয় যে তোমার 200 অ্যাম্পিয়ার এলি দুম করে টানলো, হ্যাঁ সেটাও সবসময় হয়নি, এমনও ডিজাইন আছে, এমনও ডিজাইন আমি আগেই বলেছি, এটা একটা জাস্ট একটা মানে সিম্পলেস্ট অ্যারেঞ্জমেন্ট তোমার দেখালো, মোস্টলি যে সমস্ত রিলে গুলি তোমরা সিস্টেমে পাবে এখানে রিলে গুলো এরকম নয় যে তারা 200 অ্যাম্পিয়ারে বেশি 202 অ্যাম্পিয়ার এলি ঝপ করে অপারেট করে, আগেই বলেছি পাওয়ার সিস্টেম শুড বি অ্যাজ মাচ অ্যাজ স্টেবল অ্যাজ অ্যাজ মেক ইট পসিবল, যতটা সম্ভব করা যায় ওকে স্টেবল রাখতে হবে, অর্থাৎ কোন জায়গায় 205 অ্যাম্পিয়ার আসতেই পারে কি 215 অ্যাম্পিয়ার আসতেই পারে, আমাকে দেখতে হবে 215 অ্যাম্পিয়ারটা কতক্ষণের জন্য আসছে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য এসে বেরিয়ে গেছে আবার 200 নিচে নেমে গেছে, অর্থাৎ আমি চাইছি ইফ মাই ওভার কারেন্ট পারসিস্ট ফর এ ভেরি শর্ট লিটল টাইম দেন মাই সার্কিট ব্রেকার শুড নট বি অপারেটেড, কারণ সার্কিট ব্রেকারকে আমি যদি অপারেট করে দিই আমার কিন্তু সার্কিট ইন্টারাপ্টেড হবে আর ইন্টারাপশন হওয়া মানে পাওয়ার সিস্টেমের স্টেবিলিটি গেল, আমি সবসময় চাইবো না দুমদাম আগে যেটা বলেছিলাম আগে জিনিস একটা ছেলেকে সামান্য অপরাধ করার জন্য ওকে ক্লাস থেকে রাখতে দিয়ে কোনো কখনোই চাইবো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, 200 জায়গায় 215 অ্যাম্পিয়ার এলে বা না এলে এটা ঠিক আছে, ইটস ওকে, আমার কোনো অসুবিধা আপত্তি নেই, কিন্তু হ্যাঁ সেরকম বেশিক্ষণ সময়ের জন্য পারচেস না করে তাহলে রিলেটা যদি এরকম হয় যে 200 জায়গায় 215 অ্যাম্পিয়ার যদি 1 সেকেন্ড কেন খুব অল্প সময়ের জন্য আসে দেখো সঙ্গে সঙ্গে এটাকে টেনে সার্কিট ব্রেক করি আমি সেটা চাইবো না, তখনই সেটা আমি চাইবো না, তাহলে কি উপায় আছে? তখন বলছে যে রিলেটা এইরকম রিলে বলে হবে না, মোস্টলি তোমরা যে রিলে গুলো পাবে ম্যাক্সিমাম দেখবে ইন্ডাকশন টাইপ রিলে, তোমাদের সুইচ গিয়ার প্রোটেকশন আনফর্চুনেটলি কলেজ খোলেনি বলে সুইচ গিয়ার প্রোটেকশনে খুব সুন্দর লাগে, মানে তোমরা যে রুমে কাজ করতে ওটাই দেখেছো অনেক অ্যারেঞ্জমেন্ট গুলো রাখা ছিল সাইডে এই প্রত্যেকটাই হচ্ছে তোমার মানে ওখানে ওই মানে রিলে গুলো রয়েছে, ওভার কারেন্ট তৈরি করি ওভার কারেন্টের ফল্ট তৈরি করে দেখবে যে হ্যাঁ অপারেট করে গেল হয়ে গেল সেগুলো আছে, সেগুলো অ্যাকচুয়ালি দেখাতে পারছি না, সেখানে ম্যাক্সিমামটা যদি ওভার মানে ইন্ডাকশনটাই দিই, ইন্ডাকশন মানে হচ্ছে এরকম যে যদি 200 জায়গায় 215 অ্যাম্পিয়ার আসে তখন আস্তে আস্তে অপারেশনটা শুরু হবে, অপারেশনটা শুরু হবে একটা টাইম দিয়ে ওটা অপারেট করা যাবে, পুরোনো পুরোনো দিনের এনার্জি মিটার গুলো তোমাদের মনে আছে যে তোমরা একটু ছোট সেই জন্য আমি জিজ্ঞাসা করছি, পুরোনো দিনের যে এনার্জি মিটার গুলো সেখানে একটা সব চাকা ঘুরতো এক্স্যাক্টলি, তো ব্যাপারটা কি চাকাটা কখন ঘুরতো যখনই লোড কনজাম্পশন হতো চাকাটা ঘুরতো তাই না, এখানে একটা এমন অ্যারেঞ্জমেন্ট থাকবে এখানে মাত্র এরকম এখানে একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে এরকম যে যদি ওভার কারেন্ট আসে তখনই ওই চাকাটা ঘোরা শুরু হবে, তার আগে অব্দি হবে, যখনই কোনো একটা ওভার কারেন্ট ডিটেক্ট করবে বা এই কারেন্ট ডিটেক্ট করবে তখনই চাকাটা আস্তে আস্তে ঘোরা শুরু করবে,
তারপরে আস্তে আস্তে ঘোরা শুরু করলো করলো করলো, ধরো ওভার কারেন্টটা এসেই আবার লো হয়ে গেছে, চাকা আবার তার নিজের জায়গায় ফিরে যাবে, আবার ধরো ওভার কারেন্ট এসেছে, যেই ওভার কারেন্ট চাকা ঘুরতে শুরু করলো, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড ওভার কারেন্ট আবার কমে গেল, আবার ও আগের জায়গায় ফিরে যাবে, আবার ওভার কারেন্ট আসছে, এবার ধরো আর আর ওভার কারেন্ট এসেই যাচ্ছে না, ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসে দুটো কন্ডাক্টে টাচ করিয়ে দিলে, যেই টাচ করবে টোটাল সার্কিট তখন ফিট হবে, তখন সার্কিট ব্রেকার অপারেট করবে। মানে দিস সিস্টেম উইল প্রোভাইড সাম টাইম, একটা তোমাকে সময় দেবে, সেই সময়টা কিরকম সময় দেবে, ঠিক সময় কি বলছে না, ওই তোমার যেরকম ইয়ে পড় আগেও দেখেছো ইনভার্স ক্যারেক্টারিস্টিক্স, এইরকম হচ্ছে তার কার্ভ, ঠিক আছে, এইটা হচ্ছে ট্রিপিং কারেন্ট, এইটা হচ্ছে অপারেটিং টাইম টি, এখানে ধরো আই, অর্থাৎ কত বেসিক যদি হিউজ যদি এইরকম কারেন্ট এই লেভেলের কারেন্ট হয়, হ্যাঁ তখন ট্রিপ করতে ধরো ধরো এটি ট্রিপিং কারেন্ট হচ্ছে ধরো 200 অ্যাম্পিয়ার, তাহলে এই 200 অ্যাম্পিয়ার ধরো এক্সেস হয়েছে, এইটা ট্রিপ করতে ধরো আমি বলছি 17 সেকেন্ড লাগবে, সেই ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি ওটা এক্সপোনেনশিয়াল, পুরো এক্সপোনেনশিয়াল নেচার। তোমাদের প্র্যাকটিক্যাল গুলো এরকমই আছে যেখানে প্রত্যেকটা ডিলে তোমরা ট্রিপিং কারেন্টটা সেট করবে, যে কারেন্টটা বাড়াবে, যত দেবে কারেন্ট বাড়াবে তত দেখবে সময়টা কমছে, যত তুমি কারেন্টটাকে বাড়াবে তত দেখবে সময়টা কমছে, অপারেট করতে সময়টা কম নিচ্ছে, দিয়ে এই প্রত্যেকটা গ্রাফ এরকম করে গ্রাফ পাতায় প্লট করতে হবে, প্লট করে দেবে কার্ভটা এরকম এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, ঠিক আছে, তো সেইগুলো সেটা হচ্ছে অবশ্যই এই ধরনের রিলে নয়, ওইগুলো তোমার ইন্ডাকশনটাই দিল, যাই রিলে হোক যে ধরনের রিলে হোক রিলে কতগুলো প্রপার্টিস থাকবে, ঠিক আছে, আমরা ডিটেলে এই জিনিসটা আমরা ডিটেলে জানবো পরে জানবো, আগে দেখে নিতে একটা রিলের কি কি প্রপার্টিস মানে কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত। মুছতে পারছি না গো, হাতে লাগছে, কালকে বট গাছের ঝুড়ি ধরে ঝুলতে গিয়ে হয়েছে, হাতে কাটিয়ে গেছে, হাতে ব্যথা, পুরো হাতে ব্যথা হয়ে গেছে, স্যার ভালোই ঘুরে বেড়াচ্ছেন এখন। ভালোই ঘুরে বেড়াইনি কিছু, যখন সময় পাচ্ছি অনুষ্ঠান করতে গেছে, যাই বলি কুর্তি ঘরে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হয় ঘরে থাকা, হ্যাঁ রে তুই, হ্যাঁ ওই কদিন আগে কালি ভরলাম, স্যার রেনল্ডো মার খান না? না না রে নটে না কি সব ক্যামলিন না কিছু, আচ্ছা ক্যামলিনে তো ভালো, স্যার রেনল্ডো হলো বাজে হয়। না আমি হয়তো কালি আরো বেশি ঢালতে হতো, আমি কুটের মতো মানে কিপটার মতো সময় কালি ঢেলেছি, আচ্ছা প্রপার্টিস কি কি হতে পারে, তবে 1 নম্বর প্রপার্টিস হচ্ছে রিলের কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার, প্রথম আমি একটা কথা বলতে পারি সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি, সিলেক্টিভিটি মানে কোন রিলেকে আমি কোথায় সিলেক্ট করব, ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি এখন রিলে বল, তোমার সামনে রিলে ওয়ার্ডটা বলছি মানে তোমার চোখের সামনে একটা ইলেক্ট্রোম্যাগনেট ভেসে উঠছে, সবসময় ভেবো না যে ইলেক্ট্রোম্যাগনেট সবসময় ওরকমই হবে, যে একটা একটাই সিটি থাকবে ওখান থেকে একটাই কারেন্ট জেনারেট হবে, ওরকম কোনো ব্যাপার না, এমনও ব্যাপার হতে পারে যে মানে এমনও ব্যাপার হতে পারে যে ধরো মানে কোনো ইয়ে মানে কোনো অ্যাবনর্মাল কন্ডিশন যে ডিটেক্ট করবে, তোমার একটা ছোট একটা এক্সাম্পল দেখা, এগুলো পরে পরে আমি এগুলো সবই পড়াবো, তাও আমি একটা দেখাচ্ছি এক্সাম্পল, ঠিক আছে, ধরো ধরো এটা একটা ট্রান্সফর্মার, ঠিক আছে, ধরো এটা একটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মার নর্মালি কি হয় আমরা জানি, এদিকে যদি যা ভোল্টেজ দেবো এদিকে দেখি দেখি বুঝতে পারছি স্টেপ ডাউন, এই স্টেপ আপ, এদিকে যা ভোল্টেজ দেবো এখানে সেটা বাড়বে, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এখানে যদি ধরো এখানে যদি 100 কেভি কি ধরো এখানে হয়ে যায় 1000 কেভি, এক্সাম্পল নিচ্ছি, হ্যাঁ সব ভুলে যাবো, জাস্ট এক্সাম্পল,
এখানে যদি মনে করো যদি সেম একটা সার্টেন এমভিএ ট্রান্সফর্মার হয়, যদি এখান দিয়ে ধরো তোমার এখানে ধরো তোমার যদি 100 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে এখান দিয়ে কত অ্যাম্পিয়ার ফ্লো করবে? একটা বেশি আছে মানে 10 অ্যাম্পিয়ার ফ্লো করবে, জানা কথা এটা। মানে আমার যদি জানি এদিক দিয়ে 100 অ্যাম্পিয়ার ফ্লো করবে, এদিক দিয়ে 10 অ্যাম্পিয়ার যদি ফ্লো করবে, এরকম যদি আমি ভাবি, তাহলে আমি ধরো এরকম ভাবে ভাবতে পারি যে আচ্ছা আমি এখান দিয়ে 100 অ্যাম্পিয়ার ফ্লো করছে, এদিক দিয়ে 10 অ্যাম্পিয়ার ফ্লো করছে, ভালো কথা। আমি কি করলাম দেখো, একটা এখানে টানটা কমে দিত, তো আমি কি করেছি দেখো, ভালো করে দুটো সিটি নিয়েছি, সিটি গুলো এমন একটা রেশিওতে নিয়েছি যে এখান দিয়ে ধরো এই এই সিটিটা হচ্ছে তোমার নিয়েছি আমি 100:1, আর এইটা নিয়েছি 10:1। তার মানে কি বুঝতেই পারছো, এখান দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে এখান দিয়ে কত অ্যাম্পিয়ার ফ্লো করবে? 1 অ্যাম্পিয়ার ফ্লো করবে, ঠিক। এটা নিয়েছি 10:1, অর্থাৎ এটা দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার ফ্লো করে, যদি 10 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে এখান থেকে কত অ্যাম্পিয়ার ফ্লো করবে? আমি সিটিটা ডিরেকশনটা মনে করি উল্টে নিচ্ছি, হ্যাঁ এটা যেদিকে আছে সেদিকে না দিয়ে সিটি ডিরেকশনটা উল্টে নিলাম, যাতে আমার গন্ডগোল না হয়। এই ক্যাডমেন্টটা এখানে, এটা এখানে নিলাম, তাতে করে কি হবে দেখো, এই দিক দিয়ে একটা অ্যাম্পিয়ার ফ্লো করবে 1 অ্যাম্পিয়ার এইটার জন্য। এবার আমি সার্কিটটাকে দেখো দুটো সার্কিট কমনই কানেক্ট করি, তাতে করে কি হবে দেখো, যদি এখান দিয়ে 100 অ্যাম্পিয়ার ফ্লো করে ট্রান্সফরমার, আমরা কি জানি যদি কোনো ইন্টারনাল লিকেজ বা এগুলো না হয়, তাহলে এইখান দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে এখান দিয়ে অবশ্যই 10 অ্যাম্পিয়ার ফ্লো করবে। আমি সিটি গুলো এমন করে চুজ করেছি যে এই সিটিটাও যদি 100 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে এখানে 1 অ্যাম্পিয়ার দেবে, এখানেও যদি আমার 10 অ্যাম্পিয়ার ফ্লো করে, এখানে 1 অ্যাম্পিয়ার দেবে। যদি এখান দিয়ে 100 অ্যাম্পিয়ার ফ্লো না করে, এখান দিয়ে 50 অ্যাম্পিয়ার ফ্লো করে, তাহলে এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার ফ্লো করবে, আমরা জানি। তাহলে কারেসপন্ডিং এখানে 0.5 অ্যাম্পিয়ার যাবে এদিক দিয়ে, আর দেখো এই সার্কিটটা তো ফেলে দেখো 5 অ্যাম্পিয়ার, এখানে দেখো 0.5 অ্যাম্পিয়ারই যায়, অর্থাৎ যা কারেন্ট এটা দিয়ে যাচ্ছে সেম কারেন্ট এটা দিয়ে যাবে। যদি এইটা চলতে থাকে, তাহলে কি এইখান দিয়ে কোনো কারেন্ট যাবে, হ্যাঁ কি না? উত্তরটা দেখো সিম্পলি না, যদি এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যায়, এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার যায়, তাহলে এখান দিয়ে কোনো কারেন্ট যাবেই না, ঠিক। এবার ধরো এই ট্রান্সফর্মারটা অপারেট করছিল সব ঠিক আছে, কোনো একটা গন্ডগোলের জন্য ধরো কোনো একটা ইন্টারনাল লিকেজ হতে শুরু করলো, ধরো এই ওয়াইন্ডিং ফল্ট হয়ে একটা লিকেজ হতে শুরু করলো, প্রাইমারি ওয়াইন্ডিং একটা ফল্ট হয়ে গেল, প্রাইমারি ওয়াইন্ডিং এ ফল্ট হয়ে ধরো এখান দিয়ে ধরে নাও 100 অ্যাম্পিয়ার ড্রেনেজ হয়ে যাচ্ছে, এখানে যদি 100 অ্যাম্পিয়ার ড্রেনেজ হয়, তখন তুমি এখানকার অ্যাম্পিয়ারটা বেড়ে গেছে 200 অ্যাম্পিয়ার হয়ে গেছে, কিন্তু এদিকটা বাড়েনি, এদিকে 10 অ্যাম্পিয়ার যা থাকা তাই ছিল। কি হলো, প্রাইমারি ওয়াইন্ডিং এ মনে করো একটা ফল্ট হলো, প্রাইমারি ওয়াইন্ডিং যদি ফল্ট হয়, তাহলে নিশ্চয়ই সেই ফল্ট হওয়ার যে কারেন্টটা, তাই না, এই ফল্ট হওয়ার যে কারেন্টটা, সেই কারেন্টের পরিমাণটা এখান দিয়ে গ্রাউন্ডে লিক হয়ে যাচ্ছে, মানে এখান দিয়ে এখন 200 অ্যাম্পিয়ার ফ্লো করছে, ঠিক আছে। সিটিতে ধরো আমি এই জায়গায় না লাগে এই উপরে লাগে, এবার যেখানে লাগা যাচ্ছে, মোট কথাটা ফল্ট হয়েছে এই প্রাইমারি, মানে এই এই যে প্রাইমারি ওয়াইন্ডিং এর যে কারেন্টটা, এই টার্মিনাল যে কারেন্টটা, সেখান দিয়ে আমার হিউজ কারেন্ট ফ্লো করছে, ভেতরে যাই ফল্ট হয়েছে। তার মানে কি তখন এখানে কত অ্যাম্পিয়ার ইনডিউস হবে, দেখো 1 অ্যাম্পিয়ার না হয় এখানে 2 অ্যাম্পিয়ার ইনডিউস হবে, আর এখানে যা কার থাকার তাই হবে 1 অ্যাম্পিয়ার, তার মানে এখানে দিয়ে দু তখন সেই অ্যাম্পিয়ার, কারেন্ট লিক হয়ে বেরিয়ে যাবে ওই মধ্যে পাত্রটা দিয়ে। হ্যাঁ তখন এই 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ এখানে 2 অ্যাম্পিয়ার যেটা এলো, এখান দিয়ে তো 1 অ্যাম্পিয়ার ঠিক ছিল, বাকি 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন তুমি কি করলে, এইটাকে ডিটেক্ট করার জন্য এইখানে একটা রিলে কয়েল লাগালে, সেই কয়েল একটা প্লানজারকে টানবে, টেনে সার্কিট ব্রেকারকে অপারেট করবে, কারণ কোন সার্কিট ব্রেকার দিয়ে না, এই সার্কিট ব্রেকারটা, ঠিক আছে। অর্থাৎ যখন এরকম প্রাইমারি লিকেজ হয়ে যাবে, দুদিকে ফ্লো এর সমস্যা থাকবে না, সেই দুদিকের ডিফারেন্স এর প্রবলেম হবে, দুদিকের যে ডিফারেন্স, মানে দুদিকের মধ্যে কারেন্টের ডিফারেন্স চলে আসবে, এইটা সেই ডিফারেন্স কে ডিটেক্ট করবে, ডিটেক্ট করার পর পরে একটা মানে একটা সার্কিট ব্রেকার অপারেট করাবে, যাতে করে ট্রান্সফরমারটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ইন্টারনাল লিকেজ হলেই বন্ধ হয়। তাহলে আমি এটা কি করলাম, দুদিকে ডিফারেন্স দেখলাম প্রাইমারি সেকেন্ডারি, দিস টাইপস অফ রিলেস আর কল ডিফারেন্সিয়াল,
মানে সবসময় এমনটা ভেবো না যে একটা রিলে মানে একদিকে একটু কয়েল আছে, মানে একটাই কয়েল আছে ওভার কারেন্ট দিয়ে ডিটেক্ট করবে সবসময়, সেখানে এরকমও কেস হবে। তো এরকম ডিফারেন্ট কাইন্ড অফ তুমি পড়বে। এবার তুমি কি এইটা শুনে কি মনে হচ্ছে, এইটা দেখার পর যে আগে যে রিলে পড়লে, আগে আমি যে রিলে দেখালাম যে একটাই ওয়ার আছে ওর ভেতর দিয়ে হিউজ কারেন্ট গেলেই ওটা অপারেট করবে, সেই রিলে কি এখানে চলবে? এখন চলবে না, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল রিলে। ধরো কোন রকম ট্রান্সফর্মার ইলেকট্রিক অল্টারনেটর এগুলো প্রোটেকশনের জন্য তুমি এটা ইউজ করতে পারো। এটাকে তুমি নিশ্চয়ই ফিডারে লাগাতে পারবে না, ফিডারে লাগালে কাজ করবে না। এই এই রিলেটা বাজারে কিনতে পারছে একদম এরকম, যা দুটো সিটি আছে এরকম কিনতে পারছে, সেদিন সে বাজারে যে কোনো সার্কিটে লাগালে কাজ করবে না। সেই জন্যই তোমাকে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, সিলেক্টিভিটি। রিলে বাজারে হাজার রকম রিলে আছে, কোন অ্যাপ্লিকেশনে এক্স্যাক্টলি কোন রিলেটা লাগবে দ্যাট মাস্ট বি সিলেক্টেড। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, সিলেক্টিভিটি মানেই আমি প্রথমেই বুঝবো যে রিলেট প্রথম প্রডিউসার সিলেক্টিভিটি মানে কি না, আমার আমি যে রিলেটা চুজ করছি প্রপার অপারেশন, প্রপার অ্যাপ্লিকেশন, প্রপার অ্যাপ্লিকেশনে শুড ওয়ার্ক প্রপারলি, যে অ্যাপ্লিকেশনে লাগাচ্ছি সেই অ্যাপ্লিকেশনের ঠিকঠাক কাজ করবে। আবার হয়তো এমনটাও দেখা গেল যে ধরো বাজারে দুরকম রিলে পাওয়া যাচ্ছে, একটা ওভার কারেন্ট রিলে, আর একটা ধরে নাও আন্ডার ভোল্টেজ রিলে, দুরকম পাওয়া যাচ্ছে। আন্ডার ভোল্টেজ রিলে মানে কথা শুনেই বুঝতে পারছো, পার্টিকুলার একটা লেভেলের থেকে ভোল্টেজ নিচে নেমে গেলেই ওটা অপারেট করবে। এবার যখন এরকম শর্ট সার্কিট জাতীয় ঘটনা ঘটবে তখনই তো যদি কোনো রাস্তা মানে কোনো জায়গায় শর্ট সার্কিট হচ্ছে মানে কি ভোল্টেজ ফল করছে, ফল তো করবেই। তাহলে তোমার কি মনে হয় যে একটা জায়গায় যদি শর্ট সার্কিট প্রোটেকশন এর কথা চিন্তা ভাবনা তুমি করো, কি লাগালে ভালো হয়? ওভার কারেন্ট দিলে লাগালে ভালো হয়, নাকি এই ওভার কারেন্ট হচ্ছে বলে ভোল্টেজ কমছে যে সেইটা থেকে আমরা আন্ডার ভোল্টেজ দিলে লাগাবো? ওভার কারেন্টই আসলে লাগানো উচিত। এক্স্যাক্টলি উচিত, তুমি আন্ডার ভোল্টেজ দিলে লাগালে সেটাও অপারেট করবে, কিন্তু তার প্রপার অ্যাপ্লিকেশন হবে না, ঠিকঠাক রেসপন্স হবে না, সময় লেগে যাবে অনেক। এই জন্য সিলেক্টিভিটি টার্মটাকে আমাদের প্রথমেই দেখতে হবে যে আমার অনেক রকম অ্যাপ্লিকেশন আছে, আমি প্রপার অ্যাপ্লিকেশনে যাতে প্রপার ডিটা ইউজ করা যায় সেটাকে আমাদের অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে তার রেটিং, অর্থাৎ একটা রিলে যে কারেসপন্ডিং সিটি যেটা সেন্স করতে পারে, ধরো সেটা 100 অ্যাম্পিয়ার সেন্স করতে পারে, তাকে তুমি 1000 অ্যাম্পিয়ারের অ্যাপ্লিকেশন লাগিয়ে দিলে, হ্যাঁ রিলেটা চলবে, একদিন চলবে, 2 দিন চলবে, 10 দিনের মধ্যে খারাপ হয়ে যেতে পারে, তার ওয়াইন্ডিং জ্বলে যেতে পারে, গরম হতে পারে, প্রপার রেটিংটাও দেখে লাগাতে হবে তোমাকে। ঠিক আছে, অর্থাৎ এই রেটিং মান বলতে আমরা কি বুঝি, সেটা কত ভোল্টের, কত অ্যাম্পিয়ারের রিলে, কত এমভিএ ব্রেক করতে হয়, সার্কিট ব্রেকার যেমন এমভিএ হয়, মানে সেই জিনিসটাকেও দেখতে হবে যে হ্যাঁ এই এই রেঞ্জটা অপারেট করবে ঠিকঠাক। নাম্বার 3 হচ্ছে যে রিলেটা তোমার সেন্স করলো, সেই রিলেটা সেন্স করার পর আগেই দেখতে হবে সেই রিলেটা রেটিং কত, সে কি আদৌ একটা সার্কিট ব্রেকারকে অপারেট করতে পারবে, অপারেট করতে পারবে নাকি করবে না। অর্থাৎ সার্কিট ব্রেকারটা তোমার উপর প্রচন্ড হাই রেটিং এর আর লাগিয়ে যে ছোট একটা এইটুকু হবে না, তার মানে এই সমস্ত কোঅর্ডিনেশন গুলো, অর্থাৎ সিলেক্টিভিটি হচ্ছে প্রথম এই টার্মসটা আছে যে হ্যাঁ যেন আমি প্রপার অ্যাপ্লিকেশনে প্রপার জিনিসটাকে আমি এক্সাক্ট ওয়েতে লাগাতে পারি। আই থিঙ্ক বোঝা গেছে ব্যাপারটা। সেকেন্ড অপশন চলে আসছে ধরো রিলায়েবিলিটি, টার্মটা শুনে বুঝতে পারছো রিলায়েবিলিটি টার্মটা কেন বলছি আমি, বিশ্বস্ততা। অর্থাৎ একটা জায়গায় একটা সার্কিট ব্রেকার কে যে অপারেট করলো, তো প্রোটেকশনের দায়িত্বটা কে নিয়েছে? আগেই বলছি সার্কিট ব্রেকার প্রোটেকশনের দায়িত্ব নেয়নি, সার্কিট ব্রেকার কিন্তু শুধুমাত্র সার্কিটকে ইন্টারাপ্ট করার দায়িত্বটা নিয়েছে, অর্থাৎ সার্কিটটা ব্রেক করা বা মেক করা। হ্যাঁ, এবার ব্রেক করা মেক করার সময় যে আর্কটা তৈরি হয়, ওই আর্কটাকে নেভানো, কন্ট্যাক্টগুলোকে রক্ষা করা, ওইটা কিন্তু সার্কিট ব্রেকারের দায়িত্ব, ওর কাছে আর কোনো দায়িত্ব নেই। কিন্তু সার্কিট ব্রেকারকে প্রপার অপারেটটা কে করাবে? একটা রিলে অপারেট করাবে, রিলে রিলে তার রিলায়েবিলিটি আমাকে আগে অবশ্যই দেখতে হবে যে আমি আদৌ এটা মানে রিলায়েবল কিনা, যাতে এই অ্যাপ্লিকেশনে পার্টিকুলার রিলেটেড রিলায়েবল কিনা। হ্যাঁ, মানে এই জিনিসটা আগে দেখতে হবে যে হ্যাঁ এটাকে অপারেট করবেই একটা এরকম, মানে এটাকে আগে দেখতে হবে। নেক্সট পয়েন্ট আছে রিলায়েবিলিটির মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সেন্সিটিভিটি,
বলছি যেরকম সার্টিফিকেটের সময় যেরকম আমরা বলছিলাম যে ধরুন বাজার থেকে কিনে নিয়ে ওটা ধরুন আমরা মানে টেস্ট করে ইয়ে করতে পারি, যে যেরকম বাটন গুলো ছিল যে টেস্ট করে দেখা যেতে পারে যে এটা ঠিকঠাক কিনা, সেমনি রিলেও তো ধরুন বাজার থেকে কিনলাম ম্যালফাংশন তো করতে পারে, তখন কি করে ওইটা কি করে বুঝবো? যে কোনো রিলে না, যে কোনো রিলে যে কানেকশন, কানেকশন তিনটে মোড থাকে। যে কোনো মানে তুমি যখন সুইচ ইয়ারে যাবে, সুইচ ইয়ারে কন্ট্রোল রুমে তুমি যখন প্রবেশ করবে, যে কোনো সাবস্টেশন, যে কোনো ছোট পাওয়ার প্ল্যান্ট যেখানেই হোক যাবে, ওখানে ঢুকে দেখবে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে তিনটে একটা নব আছে। ওই নবে মানে একটা বাটন আছে, নবের কানেকশন নব আছে, নবে তিনটে করে পজিশন আছে। একটা পজিশন হচ্ছে অন, একটা পজিশন হচ্ছে অফ, একটা পজিশন হচ্ছে অটো। নবটাকে এই তিনটের মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি রাখতে পারো। নবটাকে তুমি বল, বাই ডিফল্ট আমরা কিছু রাখবো, বাই ডিফল্ট আমরা অটোতে রেখে দেবো। অটোতে মানে কি, যদি ধরো হাই কারেন্ট ফ্লো হয়ে যায় অটোমেটিক অপারেট করবে রিলেটা। যেমন একটা হচ্ছে অন, একটা হচ্ছে অফ। তুমি অন পজিশনে গিয়ে দেখে নেবে, অন পজিশনে যদি দেখবে হ্যাঁ সার্কিট ব্রেকার চালু হচ্ছে, অফ পজিশনে দেখবে হ্যাঁ সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাচ্ছে, সার্কিট ব্রেক হচ্ছে। তো এই এই দুটোতে দিয়ে তো তোমার টেস্ট করা হয়ে গেল। এবার তুমি অটোতে রেখে দাও, তুমি ম্যানুয়ালি মানে এই দুটো হচ্ছে ম্যানুয়াল অপারেশন, এটা হচ্ছে অটো অপারেশন। তুমি যখন ম্যানুয়াল অপারেশন করছো তখন তুমি দেখে নেবে যে হ্যাঁ এটা ঠিকঠাক কাজ করছে। ব্যাপারটা হচ্ছে তোমার ব্যাপার প্রশ্ন যেটা, যে স্যার যদি এটা 500 অ্যাম্পিয়ারের ওভার কারেন্ট দিলে হয়, অর্থাৎ 500 অ্যাম্পিয়ারের উপরে সে ব্রেক হচ্ছে কি না হচ্ছে সেটা কি করে বুঝবো, তাই তো? এইটা তোমার প্রশ্ন যে সেটা কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য তোমাকে ভেবে নেওয়ার দরকারই নেই। তুমি বাইরে থেকে তুমি ওখানে রিলে কিনছো, তোমাকে তার সঙ্গে তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সেই সার্টিফিকেটটা একটা মানুষের পেনে লেখা সাইন করা স্ট্যাম্প মারা একটা সার্টিফিকেট দিচ্ছে। অর্থাৎ ওটা যারা মেক, যারা তৈরি করেছে, তারা তাদের টেস্টিং ল্যাবরেটরিতে ওটা পাঠিয়ে দেখে নিয়েছে হ্যাঁ এটা অপারেট করছে। কবে টেস্টিং, তার ডেট টাইম দেখে টোটাল সব টেস্টিং রিপোর্ট করে সাইন করে স্ট্যাম্প মারা একটা পেপার তোমাকে দিচ্ছে। তোমার কাছে ওটাই হচ্ছে দেখার জন্য, আর কিছু দেখার নেই। তুমি তোমার সিস্টেমে লাগিয়ে দাও, যদি কখনো দেখো যে হ্যাঁ এরকম ওভার কারেন্ট হয়ে গেছিল তা তুমি অপারেট করোনি, তখন তুমি যে যাদের কাছ থেকে বাইয়ার তুমি তাদের কাছ থেকে তারপর সেটা নিতে পারো। এখানে 500 অ্যাম্পিয়ারের একটা রিলে তুমি নিশ্চয় ধরো একটা মানে আমি বলছি এই ধরো একটা শর্ট সার্কিট প্রোটেকশন নিলে, তো তুমি যদি ইচ্ছে করে শর্ট সার্কিট করিয়ে দেখবে যে দেখি অপারেট করছে কিনা। নর্মালি কোনো মানুষ এটা করে না, ওই সার্টিফিকেটের উপরে ভরসা করে সিস্টেমে লাগিয়ে দেয়। সার্টিফিকেটগুলোকে ভেরিফাই করে, পার্টস ভেরিফাই হয়, সবকিছু হওয়ার পরে ওটা অ্যাপ্রুভ হয়, ঠিকঠাক ইয়ে হবে, 2 মাস কমিশনিং হবে, তারপর তুমি যাবে কাছে, তারপর তারা টাকা পাবে, তার আগে তারা টাকা পাবে। অনেক এটা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্মটা পুরো টেকনিক্যালের সঙ্গে এইভাবে দাঁড়িয়ে আছে। ওটা তোমরা যখন চাকরি করতে যাবে তখন ওখানে শিখবে, তার আগে ওটা শিখতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার আর কি। রিলায়েবিলিটিটা সম্পূর্ণ একটা রিলের যে রিলায়েবিলিটি, যে কাজ করবে কি করবে না, সেই রিলায়েবিলিটিটা শুধুমাত্র ওই রিলের সঙ্গে দেওয়া যে টেস্টিং সার্টিফিকেট, সেই টেস্টিং সার্টিফিকেটটার উপরে ভরসা করে তাকে বিশ্বাস করা হয়। এবং সবচেয়ে কোনো রেপুটেড মেক নেওয়া হয়, বাজারে এমন দেখা হয় না যে এই একটা সবচেয়ে সস্তা এটা থেকে কিনে নিলাম, তুমি দেখা হয় না। যারা রিলে বানাচ্ছে তারা দীর্ঘদিন, বছরের পর বছর খুব ইয়ে মানে হাই কোয়ালিটি বানিয়ে যাচ্ছে, এবং সেখানে ফেলিওরের চান্স হয়তো 0.001%। অর্থাৎ প্রতি 10,000 খানা, সরি 1 লাখ, এত শূন্য, 3টে শূন্য, আচ্ছা হ্যাঁ, প্রতি 1 লাখ রিলে তৈরি হলে তার মধ্যে তো একটা খারাপ হয়, তাহলে সাকসেসের রেট সম্পর্কে একটা ইয়ে আছে, যেহেতু ফেলিওরের চান্স নেই, এইটা হচ্ছে এদের ফেলিওরের ইয়ে আছে, মানে সেইটা সংশোধন দেখে তবেই জিনিসটা চুজ করা হয়। খুব ভালো ভালো, আমি আমার দেখা মানে আমার দেখা নয়, এটা বলতে নেই ক্যামেরার সামনে আছে, এগুলো বলা উচিত নয়, তাও বলছি আমরা বিভিন্ন কোম্পানি রিলে বানাই, এবিবি থেকে আরম্ভ করে এলএনটি, অ্যালস্টম, হ্যানা তানা করে অনেক কোম্পানি রিলে বানায়। রিলায়েবিলিটি দিক থেকে সবাই আমি ম্যাক্সিমাম দেখেছি লোকে অ্যালস্টমকে চুজ করে। অ্যালস্টমের ওয়ার্ক, অ্যালস্টমের একটা ছেলে চাকরি করতো, ও আমার কলিগ ছিল, হ্যাঁ তো কলিগ ছিল না, ও পরে যেখানে জয়েন করছি ওখানে আমি ছিলাম, তো ওর কাছ থেকে আমি জেনেছিলাম অ্যালস্টমের কালচার, ওয়ার্ক কালচার বা এগুলো শুনলে মাথা খারাপ হয়ে যাবে, ওরা ওদের এই রিলায়েবিলিটি কেন ওরা ওই জায়গায় পৌঁছেছে। আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গায় অ্যালস্টমের ইয়ে আছে, আমাদের কলেজেও যেগুলো ওয়ার্কিং যেগুলো রয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল কলেজ থেকে দেখবে, ওই অ্যালস্টমের ইয়ে খুব দুর্ধর্ষ কোম্পানি, রিলায়েবিলিটি ওদের যথেষ্ট বিশ্বাসী, ওই সার্টিফিকেটটা আমার ভরসা করছি না আর কিছু না।
নেক্সট উই আর কামিং টু সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি দেখে বুঝবো আমি, সেটা হচ্ছে ধর এটা মেনলি বোঝা সম্ভব হয় ইন্ডাকশন টাইপ রিলের ক্ষেত্রে, অর্থাৎ ইন্ডাকশন টাইপ রিলে আমি বললাম একটা পুরো গোল চাকতি আছে। এই চাকতিটা যখনই ধরো ধরো এটাকে আমি 5 অ্যাম্পিয়ারের লাইনে সেট করে রেখেছি, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ারের লাইনে সেট করে রেখেছি, যখনই 4.9 অ্যাম্পিয়ার হলো তখন দেখছি চাকতিটা ঘুরে নি, যখন এক্স্যাক্টলি 5.0 অ্যাম্পিয়ার তখন দেখবো হালকা ঘুরবো ঘুরবো করছে, একটা ঘোরা একটা ঘোরার টেন্ডেন্সি হালকা এসছে, যেই দেখবো 5.1 অ্যাম্পিয়ার তখন দেখবো খুব স্লো স্পিডে ঘোরা শুরু করে দিয়েছে। তার মানে ইন বিটুইন দিস 5.0 অ্যান্ড 5.1 অ্যাম্পিয়ার দিস রিলে স্টার্টেড অপারেটিং, তাই না? 5.0 তুমি দেখবে একদম, এটা এটা আমরা একদম ওই প্র্যাকটিক্যাল গুলো করার সময় নিজে চোখেই দেখবে একদম এক্সাক্টলি যে অ্যাম্পিয়ারটাতে ও অপারেট করার কথা এক্সাক্টলি ওটা সেট করে দেখো, মানে ওটা ঘোরার টেন্ডেন্সি থাকবে, ঘুরবো ঘুরবো করবে, ওই যে ঘোরার টেন্ডেন্সি দ্যাট ইজ কল্ড সেন্সিটিভিটি। অর্থাৎ তুমি যে অ্যাম্পিয়ার ওকে অপারেট করতে বলছো এক্সাক্টলি সেই অ্যাম্পিয়ারটাকে ও সেন্স করা শুরু করে দিয়েছে, মানে এতটাই নিখুঁত ব্যাপারটা, একটা অ্যানালগ জিনিস, এমনটা নয় এটা ডিজিটাল। হ্যাঁ ডিজিটাল হলে তো 5.0 অ্যাম্পিয়ার কেন, এটা এটা যদি তোমার মাইক্রোপ্রসেসর বেস দিলে হয় তখন সেটা 5.00 তুমি যদি সেট করে দাও, সেট করে দাও মাইক্রোপ্রসেসর রিলের ক্ষমতা আছে 5.00, যদি চুপচাপ বসে থাকবে 5.005-এ ও অপারেট করা স্টার্ট করবে, মাইক্রোপ্রসেসর রিলের এই ক্ষমতা আছে, ওদের অ্যাকিউরেসি মানে ওদের সেন্সিটিভিটি আরো মারাত্মক। আমি রিলে বলতে প্রথমে আমি অ্যানালগ সেকশনের কথা ভাবছি, আমি ডিজিটালে আমি এখন আসছি না, অ্যানালগ রিলে যদি হয় বা যাই রিলে হোক তার সেন্সিটিভিটিটা অবশ্যই কথা, অর্থাৎ আমার যে পার্টিকুলার অপারেটিং অ্যাম্পিয়ার বা অপারেটিং আমার কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিতে দাঁড়িয়ে ও স্টার্টেড অপারেটিং অর নট বা হ্যাভ এ টেন্ডেন্সি টু অপারেট অর নট, দ্যাট ইজ কল্ড সেন্সিটিভিটি। যা হয় স্বাভাবিকভাবে আমি রিলে যখন নেব তার প্রপার্টিস এর মধ্যে সেন্সিটিভিটিটাকে আমি অবশ্যই সব থেকে বেশি প্রায়োরিটি দেবো, যে আমার এটা ঠিকঠাক কিনা, অর্থাৎ প্রথমে রিলেটাকে আমি সিলেক্ট করলাম, তারপর তার রিলায়াবিলিটি দেখে নেবো যে হ্যাঁ এটা কিরকম রিলায়েবল, কতটা বিশ্বস্ত, এবং তার সেন্সিটিভিটি তারপরে আমি দেখবো যে এক্স্যাক্টলি পার্টিকুলার সেই অ্যাম্পিয়ারে ওটা আদৌ ওয়ার্কিং অর নট, ঠিক আছে। এরপরেই যেটা টার্মটা আছে অবশ্যই বুঝতে পারছো তোমরা, এরপরেই এই এই একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে স্পিড। কেন স্পিড? তার কারণটা হচ্ছে স্পিডের একটা বড় কারণ হচ্ছে যখন অপারেট করবে, মানলাম যে একটা ধরো আমি দুটো রিলে নিয়েছি, বা একটা রিলে এ একটা রিলে বি, এ রিলেটা কি করছে আর বি রিলেটা কি করছে, দুজনেরই সেন্সিটিভিটি খুবই হাই, অর্থাৎ এটাও 5.0 অ্যাম্পিয়ারে নর্ম নর্ম করছে, সেন্সর সেন্স করেছে, এটাও 5.0 অ্যাম্পিয়ারে সেন্স করা শুরু করেছে, বাট দুজনের ডিফারেন্স হচ্ছে যে যখনই ধরো 7 অ্যাম্পিয়ার হলো এটা অপারেট করতে সময় নিল 20 সেকেন্ড, এটা এটা যখন 7.0 অ্যাম্পিয়ার এলো এটা অপারেট করতে সময় নিল 5 সেকেন্ড, ঠিক আছে। এটা একটা দেখার বিষয় যে কে ঠিক, 7 অ্যাম্পিয়ারে 20 সেকেন্ড লাগার কথা নাকি 5 সেকেন্ড লাগার কথা, কোনটা ঠিক সেটা তোমাকে ওই যে সিস্টেমটা তুমি ব্যবহার করছো সেই সিস্টেমটার তোমাকে এই যে এই কার্ভটা, এই কার্ভটা দেখে নিতে হবে, এই কার্ভটা তোমাকে দেখে নিতে হবে এক্সপোনেনশিয়াল কার্ভটা, যে ইফ মাই অ্যাম্পিয়ার ইজ 7 অ্যাম্পিয়ার দেন হাউ মাচ টাইম ইট শুড টেক, ইজ ইট 5 সেকেন্ড অর 20 সেকেন্ড। নর্মালি যেটা করা হয় দেখো আমি নিশ্চয় 7 অ্যাম্পিয়ারটা ফাইভ আমার মানে আমি যে সিস্টেমটা ব্যবহার করতে চাইছি কেন এই 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 টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি আমার থাকা উচিত, মানে আমারই ইয়ে লেখা উচিত, কারণ আমি 5 অ্যাম্পিয়ারের জায়গায় 7 অ্যাম্পিয়ার যদি চলে আসতো তবে কতক্ষণ আমি অ্যালাউ করবো, 20 সেকেন্ড ধরে অ্যালাউ করবো নাকি 5 সেকেন্ড ধরে অ্যালাউ করবো, সেটা আমার নিজের উপর ডিপেন্ড করছে। আমার যদি মনে হয় না 5-এর জায়গায় যদি 7 অ্যাম্পিয়ার চলে আসে আমি ম্যাক্সিমাম 2 সেকেন্ড অ্যালাউ করতে পারি বা 5 সেকেন্ড অ্যালাউ করতে পারি, দেন আই মাস্ট ইউজ দিস রিলে হুইচ ইজ ফাস্টার, রিলেটা কতটা স্পিডে অপারেট করছে এটা আমাকে একটা দেখতেই হবে, এক নম্বর, এটা একটা বড় কথা আছেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি যে কোনো আমি সার্কিট ব্রেকার কথা থেকেও বলছি দুরকম কেস থাকে, এটা হচ্ছে
নর্মাল রেটিং অফ ওভার কারেন্ট রেটিং, এরপরে সেটা একটা ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ। যে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপের কথা আমি তোমাদের বলেছিলাম সেটা কি জিনিস, সেটা হচ্ছে যে ধরো এই যে 5 অ্যাম্পিয়ার হচ্ছে রেটেড, এবার এর 10 টাইম, অর্থাৎ যদি 50 অ্যাম্পিয়ার চলে আসে তাহলে অপার কত কতক্ষণ লাগবে, তখনও কি এই 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 কার্ভটাই দেখবে? আচ্ছা দেখি কেন 50 অ্যাম্পিয়ার কত কতক্ষণ অপারেট করবো, ও যে কার্ভ দেখবে তখনও দেখবে। যদি রেটেড কারেন্টের 5 টাইমস বা 10 টাইমস চলে আসে তখন হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ, আর ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ করতে লাগার কথা মিলি সেকেন্ড টাইম, মিলি সেকেন্ডে অপারেট করা দরকার, মানে 1 সেকেন্ডের ফ্র্যাকশনে অপারেট করা দরকার। আমার কি সেই ফ্র্যাকশনটাতে ও দিতে পারছে? ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ কি আমার মিলি সেকেন্ড বা খুব শর্ট রেঞ্জে হচ্ছে সেটা কিন্তু আমাকে দেখতে হবে। স্পিড এখানে কিন্তু একটা বড় ম্যাটার করে, আশা করি বুঝতে পেরেছো। মানে স্পিডে দুটো দুটো সেকশন, একটা হচ্ছে যে আমার নর্মাল যখন কারেন্ট রেটিং বাড়ছে তখন আদৌ আমার সার্টেন টাইমের মধ্যেই অপারেট করছে কিনা, আর আরেকটা যখন ইনস্ট্যান্টেনিয়াস ট্রিপ তখন সেটা মিলি সেকেন্ডে অত কত ফাস্ট ট্রিপিংটা করতে পারছে। এই দুটো যে পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে স্পিড ব্যাপারটা একটু দেখতে হবে। কথা মানুষের উপর দিচ্ছিল আর কথা কোন রক্ত সাগরের কথা বুঝলে। আরো অপশন দুটো ছিল, এগুলো আমি পরের দিন বলবো। একটা হচ্ছে সিম্প্লিসিটি, এটা পরের এরপরে যেগুলো দেখা দরকার, সিম্প্লিসিটি, আর একটা হচ্ছে ইকোনমি। সিম্পলিসিটি মানে আমি পরের দিন বলবো, সিম্পলিসিটি মানে বুঝতে পারছি যত স্ট্রাকচারটা সিম্পল হবে তত আমার সার্কিটের রিলায়েবিলিটি বাড়বে, যত সিম্পল হবে, যত কমপ্লেক্স করবে তুমি তত রিলায়েবিলিটি কমে যাবে। ওই যে ডিফারেন্সিয়াল প্রোডাকশন দেখালাম, কেউ চাইলে ওটাকে আরো জটিলতম ডিজাইন করতে পারবে, মানে আমি বলতে চাইছি যতটা সম্ভব সার্কিট যেন সিম্পল সার্কিট হয়, যত একটা রিলে সার্কিট যত সিম্পল সে তার রিলায়েবিলিটি তত বেশি। সিম্পলিসিটি ব্যাপারটা আমাকে দেখতে হয়, আর একটা হচ্ছে ইকোনমি তো আছে, দাম তো আমাকে দেখতেই হবে। একটা ইন্ডাকশন নিলে 5 অ্যাম্পিয়ারের ইন্ডাকশন নিলে তার দাম পড়ছে 3,500 টাকা। হ্যাঁ এটা আমার দেখা উচিত। এইগুলো হচ্ছে আমার রিলের প্রপার্টিস, আমি আর পরে দিন এইগুলো বলবো। আর আর রিলের আর আর দু একটা এক্সট্রা প্রপার্টিস বলে তারপরে রিলের আমি ক্লাসিফিকেশনে দিতে হবে, ঠিক আছে? আগামীকাল আরো কিছু বলা থাকে একটু বলো, নাহলে আমি রেকর্ডিং স্টপ করছি তাহলে। স্টপ করলাম।